নমস্কার বন্ধুরা কে কে সাকসেস পয়েন্ট পরিবারে আপনাদের স্বাগত জানাই তো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এবং সকল রকম নিউজ আপডেট পেতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেশি ওটা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে আমার সকল ভিডিও পেয়ে যাবেন প্রথমে আমি বলে দিচ্ছি যেমন ম্যাথ ক্লাস শুরু হয়ে গেছে এবং মক টেস্টও শুরু হয়ে গেছে অবশ্যই সেগুলোর আপনারা লাভ উঠান তো চলো আজকের টপিকটা যাওয়া যাক আজকের টপিকটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিকে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত তো বলছে এটা নিয়ে একটা বড় খবর বেরিয়ে এসেছে যেটা হচ্ছে আজ বিকেল নামক একটা নামি দামি নিউজ পোর্টালে তো চলো দেখা যাক খবরটা কি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুব ইম্পর্টেন্ট খবর আছে কিন্তু শিক্ষক নিয়োগে অনিয়ম তল্যাণীতে বাংলার প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো অভাব মিড ডে মিলেরও তবুও শিক্ষার মানোন্নয়ের লক্ষ্যে সরকারি অর্থ খরচে বাংলায় প্রথম শিক্ষা উৎসবের ঘোষণা করল শিক্ষামন্ত্রী আয়োজনে ঘাটতি না থাকলেও আগামী শিক্ষাবর্ষে প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সিদ্ধান্ত এখনও প্রশ্নচিহ্নের মুখে প্রাথমিককে পঞ্চম শ্রেণীতে যুক্ত করার সিদ্ধান্ত কার্যকর করতে স্কুলগুলিতে যে অতিরিক্ত ক্লাসরুম প্রয়োজন তা এখনও ব্যবস্থা করা হয়নি কারণ বন্ধুরা সেই রুমগুলি তৈরি করতে হয় যদি তৈরি করতে হয় তাহলে এক একটি রুমে মোটামুটি প্রায় চার লক্ষ খরচ পড়বে প্রস্তুতি যা তাতে প্রাথমিক পঞ্চম শ্রেণীকে প্রাথমিক আনতে গেলে এখনও প্রয়োজন প্রায় পঁয়ষট্টি হাজার শ্রেণীকক্ষের তবে সেই ঘাটতি কবে মিটবে তা নিয়েই কিন্তু চলছে এখন চর্চা কেননা বলছে সরকার অর্থ বরাদ্দ করলেও আগামী দেড় মাসের মধ্যে তা শেষ করা অসম্ভব বলে মনে করছে কারণ এক একটা রুমে যদি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার রুম বানাতে হয় এবং যদি এক একটা দিক যদি চার লক্ষ যদি খরচা পড়ে তো ব্যাপারটা বুঝতে পারছেন সেদিককেও আবার এত বড় একটা কাজ তো এক দেড় মাসের মধ্যে এটা কমপ্লিট করাটা সত্যিই মানে অসম্ভব বলে মনে হচ্ছে তাই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে আদৌ পঞ্চম শ্রেণীতে যুক্ত করা হচ্ছে কি না তা নিয়ে উঠছে বড় সড়ো কিন্তু প্রশ্ন পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে নিয়ে আসার পরিকল্পনা বেশ কয়েক বছরের কিন্তু পুরানো কিন্তু নতুন শিক্ষাবর্ত চালু হওয়ার আগে এত বিপুল সংখ্যক প্রাথমিক স্কুলে একটি বাড়তি ক্লাস নিয়ে আসার যে প্রক্রিয়াটা সহজ বলে কিন্তু মনে হচ্ছে না আর কি মনে করছেন না পর্যবেক্ষক মহল ক্লাসরুম সহ শিক্ষক ছাত্রের অনুপাতের বিষয়টিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে যে যদি নতুন করে যদি মানে যদি ক্লাসটা ইনক্লুড করা হয় তাহলে অবশ্যই শিক্ষকের প্রয়োজন তাহলে অবশ্যই শিক্ষক ইনক্রিজ হবে তাই যে শূন্যপদটা আছে সেটা কিন্তু বাড়বে প্রায় পনেরো হাজার মতরের কিন্তু বাড়বে আর কি প্রাথমিকের যে শূন্যপদটা তো জানা গিয়েছে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে আনার বিষয়ে সরকার গত বছরে গত বছর একটি উচ্চ পর্যায়ের কমিটিও কিন্তু গঠন করে স্কুলের বলছে হাল হকিকত খতিয়ে দেখে ওই কমিটিও কিন্তু দেখা যাচ্ছে সিংহভাগ কাজে বাকি নতুন শ্রেণী কক্ষ বলছে নির্মাণের কাজ ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে নয়া সিদ্ধান্ত আদৌ কার্যকর করা যাবে কি না তা নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন তো বন্ধুরা এই ছিল নিউজটা তো আরেকবার বলি যদি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরেকবার বেল আইকনটা প্রেস করে আইকনটা প্রেস করে দিন তাহলে সকল ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই